এইটা হইছে আমার, এটা অরিজিনাল, এটা হইছে অরিজিনাল ছাগল, অরিজিনাল। আর এইটা এইটা কিটা? হ্যাঁ, ঘাস খাবা কেন? ঘাস ঘাস খাওয়া লাগে না, ঘাস খাবা কেন? ঘাস খাবা না। যারা চিন্তা ভাবনা করতেছেন গরু পালমু, টাকা কামাবো মনে হয় খুব সোজা, খুব সোজা না? এইভাবে কি গোবরগুলো পরিষ্কার করতে পারবেন? যদি পারেন তাহলে এই সেক্টরে আইসেন। কি মানে হইছে, ওর মাথায় পানি দিবার দিব না? কে আম যাবি কই? আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনে করেন যে খামার করা সোজা, আসলে খামারে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তার সামান্য একটা ড্যামো আজকে আমি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের কালুর মা, কালুর মারে আপনারা অনেকেই চেনেন। আর আমাদের কালু দেখতে দেখতে আলহামদুলিল্লাহ উঠো অনেক বড় হয়ে গেছে, উঠো উঠো উঠো। তো যাই হোক দর্শক, আজকে আপনারা যারা মনে করেন যে আসলে খামার করাটা ইজি বা খামারে কোনো কাজ করতে হয় না বা কাজও যদি করেন খুব সামান্য পরিমাণে, এই বিষয়টা আপনাদের ভুল ধারণা। আসলে খামারে যে কী পরিমাণ কাজ করতে হয় এটা যারা খামার করে তারাই একমাত্র জানে। তো আমার হচ্ছে গিয়ে আজকে চেম্বার বন্ধ, আর যেহেতু 7 তারিখে নির্বাচন আপনারা অনেকেই জানেন, তো সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় শুক্র শনিবার হচ্ছে আমার অফ ডে, আমি চেম্বারে যাই না বা চেম্বারে কাজকর্ম থাকেও না। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমার এই খামার করার পাশাপাশি আমার আর কী প্রফেশনটা আছে। তো আমি এটা নিয়ে আসলে কখনো ডিসকাস করি না, কারণ এটা আমি মনে করি যে এটা এর ভিতরে আনা উচিত না, আর এটা আমার পার্সোনাল লাইফ, তো পার্সোনাল লাইফে আমি কখনো ইন্টারফেয়ার করি না। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে দুপুর আনুমানিক 12টা বাজে, 12টা যেহেতু বাজে ওদের গোসল করানোর টাইম হয়ে গেছে, তো ওদের গোসল করাইতে হবে। তার আগে হচ্ছে গিয়ে আমি আমার যে খামারটা আছে খামারটা সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ আমি শুধু আজকে না, আমি প্রতিদিনই খামারটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো ভিডিওটা যেহেতু স্টার্ট করছি আর এটা ফিনিশিং পর্যন্ত সাথেই থাকুন, দেখুন আমি কী কী কাজগুলো করি। আর একটা কথা, সারা জীবন আপনারা শুনছেন যে ছাগলে ঘাস গরুতে খায়, কিন্তু আমার যে জমিদার গরু আছে তার ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টা উল্টা হয়েছে। এই কারণে যে এখন দেখতেছি যে গরুর ঘাস ছাগলে খায়, তার একটা ডেমো আমি আপনাদের দেখাচ্ছি। এই ঘাসগুলো কিন্তু দেখেন আমি গোড়ার থেকে নিছি, হ্যাঁ, এইখানে দেখেন অবশিষ্ট যে ঘাসগুলো আছে গরু খাওয়ার পরে সেই ঘাসগুলো কিন্তু আমি নিছি। এই ঘাসগুলো দেখেন আমি কী করি, আসো মা বাবা হও দেখেন আমার যে শখের গোটগুলো আছে, গোটগুলো অলরেডি ঘাসের কাছে চলে আসছে। অলরেডি কিন্তু ঘাসের কাছে চলে আসছে, দেখেন এই যে সে গরুর অবশিষ্ট যে ঘাসগুলো এগুলা দেখেন ছাগল এটা এনে টেনে খাচ্ছে। তো এই হয়েছে অবস্থা। এই ঘাসগুলো খুব ভালো মানের ঘাস, যেহেতু ঘাসগুলো ভালো সেহেতু আমি ঘাসগুলো নষ্ট করব না। ওরাই দেখবেন যে টাইনে টাইনে এগুলো খায়া পুরো ঘাসটা পরিষ্কার করবে। আর এইখানের যে অবস্থা তাতে আমার মনে হয় যে একটু ঝাড়ু দিলে ভালো হইতো, অবস্থা বেশি ভালো না। তো এরকম পরিস্থিতি কি আপনারা কখনো পড়ছেন কি না আমি জানি না, তবে খামারের কাজ নিজেদের করতেই হবে, নিজেদের না করলে কিন্তু খামারের কাজ কখনো হবে না। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার যে শখের গোটগুলো আছে গোটগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কারণ আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওদের রোগ জীবাণুর আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। টিকাটা মোটামুটি একটু পরিষ্কার আছে, ওরা খাওয়ার পরে নিচে যে অংশটা আছে এটা পরিষ্কার করে ফেলবো। আসো 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 তোমরা কারা? এইটা হইছে আমার, এটা অরিজিনাল, এটা হইছে অরিজিনাল ছাগল, অরিজিনাল। আর এইটা এইটা কিটা? হ্যাঁ, ঘাস খাবা কেন? ঘাস ঘাস খাওয়া লাগে না, ঘাস খাবা কেন? ঘাস খাবা না, যাও ঘাস খাও। নিয়ে আসেন ক্যামেরাটা,
তো এবার হইছে মেইন কাজ। মেইন কাজ করার আগে গোবরগুলো ফেলাই। গরু যে পালবেন, যারা চিন্তা ভাবনা করতেছেন গরু পালমু, টাকা কামাবো, মনে হয় খুব সোজা, খুব সোজা না? এইভাবে কি গোবরগুলো পরিষ্কার করতে পারবেন? যদি পারেন তাহলে এই সেক্টরে আইসেন, আর যদি না পারেন তাহলে এইখানে আসার দরকারই নেই। এই গোড়াটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। গোড়াটা পরিষ্কার না করলে পরে যে খাবারগুলা দিব ওই খাবারগুলা প্রপারলি খাবে না। আসলে গোড়াটা ভালো করে পরিষ্কার করে দিলেই মনে করেন যে খাবারটা খাইব আর কি। ওর গায়ে একটু পানি দিয়ে ভিজাই দিই, পানি দিয়ে ভিজাই দিলে গাওটা দলতে সুবিধা হবে। কালুর গায়ে একটু দেই, কালু বালু। দেখছেন অবস্থাটা করছে কি? মানে ওইছে ওর মাথায় পানি দিবার দিব না। কে কেমন যাবি কই? হ্যাঁ কই যাবি? পানি তো তোর দেওয়াই লাগবো। কালুর বাসা, কালুর বাসা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার দেখা যাইলো হাতির বাচ্চার মতো। হাতির বাচ্চা মাথা একটা কেমন? তোমার এই যে গোবর জমা হয় থেকে ডাম্মু, হ্যাঁ এরম গোবর জমা হয় না? পাই পাই না, কালকে তো মশলা দেখে দেখে বেশ বড় হয়ে গেছে, কি বলেন আপনারা? ব্যাস দুইজন রে ডেলে ডেলে গোসল করাই দিলাম। এইবার যে আসল কাজটা এটাই অনেকটা অপছন্দ করে, আর সেটা হচ্ছে এই ঘর পরিষ্কার করা। আলু দেখছেন এটুক সময়ের ভিতরে কি পরিমাণ পরিশ্রমটা করতে হয়। গোসল করানো শেষ, এবার আছে মেন কাজটা। মেন কাজটা কি? আপনারা অনেকে এই জিনিসটা খেয়াল করেন না বা লক্ষ্য করেন না,
গরুটা দেখেন গোসল করানোর পরে প্রচুর পরিমাণে কিন্তু লাফালাফি করতেছে, এই যে দেখেন মাইরাই না কাছর থেকে দেখে দেখছেন। হ্যাঁ মাসি, এর একটা যদি আমাকে পিঠে পড়ে নিজেও কাছেই কেমন লাগে, আর ওর পিঠে পড়লে ওর কাছে কেমন লাগে চিন্তা করে দেখেন। এখন মেন কাজটা হয়েছে দুমা দেওয়া, দুমাটা আপনার দিতে হইব, না দিলে কাম হইব না। দুমাটা দেওয়ার লেগে এই যে ট্রে, এটা ভাঙ্গা ট্রে আছে, এনে রাখি। তো এই হচ্ছে অবস্থা দেখেন, যদি এই পরিশ্রমগুলো ত্যাগ করতে পারেন তাইলে এই সেক্টরে আইসেন, আর নাইলে এই সেক্টরে আসার দরকার নাই। শুধু শুধু আসবেন, দুই দিন পরে কবেন যে খামারের লাভ নেই, লস লস লস, এই পরিকল্পনা করে খামার করার কোনো প্রয়োজন নেই। তো এই আর কি অবস্থা, আর আমাকে কালু আর কালুর মা দুজনের জন্য দোয়া করবেন এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এর প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।